আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সরাসরি সকলকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা ওয়ার্ডরোব নিয়ে আলোচনা করব। ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। এটার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি মাল, আর আমাদের ডিজাইনের যে কাজগুলা এগুলা কিন্তু খুবই নিখুঁতভাবে আমরা এই কাজগুলো করেছি। আর এটার যে ডিজাইনের কাজ করেছে দেখেন খুবই চমৎকার, মানে আপনি একজন লোক যদি দেখে ভাববে যে এটা অরিজিনাল কাঠের ফার্নিচার, আসলে তা না, এটা কিন্তু স্টিলের ফার্নিচার। হ্যাঁ, একদমই স্টিলের ফার্নিচার। আর এতে আমরা যেটা ব্যবহার করেছি খুবই চমৎকারের লক ব্যবহার করেছি, কারণ এই লকগুলো দেখেন অসংখ্য পাঁচটা চাবি থাকে। আর এটার খুবই কোয়ালিটি, খুবই চমৎকার কোয়ালিটি। আমি একটু আপনাদেরকে একটু দেখাই, কারণ না দেখলে তো বুঝতে পারবেন না। হ্যাঁ, খুবই চমৎকার, পাঁচটা করে চাবি থাকে, হ্যান্ডেলটা খুবই দামি হ্যান্ডেল। আর এটার সম্পূর্ণ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমি আশা করি আপনারা দেখবেন। আমি প্রথমেই একটু বাইরের সাইডটা একটু দেখে নেই আপনাদেরকে। হ্যাঁ, দুই ছেড়ে কিন্তু দুইটি পাল্লা আছে, এই ছেড়ে হচ্ছে একটি পাল্লা, অপর পাশে হচ্ছে আরেকটি পাল্লা, আর এখানে হচ্ছে আপনার চারটি ডয়ার আছে। হ্যাঁ, চারটি ডয়ার। আর আমাদের এখানে দোকানের লুগো দেওয়া আছে আল্লাদান স্টিল ফার্নিচার। আমি এটার ফার্স্টেই আমি বলে নেই, এটার সাইজ নিয়ে আমি একটু কথা বলি আগে। এই দিক থেকে এই পর্যন্ত পাশ হচ্ছে 5.5 ফিট। হ্যাঁ, আর এটার হাইটটা আছে আপনার 24 ইঞ্চি, এটা যে গভীরতা বলা হয়। এই ডিপটা আছে আপনার 24 ইঞ্চি, ডিপ আছে 24 ইঞ্চি, খাড়া হচ্ছে 5 ফিট, আর পাশ হচ্ছে 5.5 ফিট, এটার পাশ হচ্ছে 5.5 ফিট। হ্যাঁ, আর এটার কোয়ালিটি সম্বন্ধে আমি একটু আপনাকে বলি, এটার ওজন নিয়ে একটু কথা বলি। এটার ওজনটা হচ্ছে আপনার 140 কেজি ওজনের এই ওয়ার্ডরোবটি। ওয়ার্ডরোবটির ওজন হচ্ছে 140 কেজি ওজন। আর এটার ভিতরে ডিজাইনটা আমি একটু দরজাটা খুলি, এ সাইডের দরজাটা একটু খুলি, আমি আপনাদেরকে একটু ভিতরে ডিজাইন দেখাই। দেখেন চমৎকারের এই ডিজাইনটি। এখানে কিন্তু আপনার তিনটি তাক আছে, তার মানে পাঁচটির খোপ পাচ্ছেন। পাঁচটি খোপে কিন্তু অসংখ্য অসংখ্য কাপড় চোপড় রাখতে পারবেন, অসংখ্য জায়গা আছে। হ্যাঁ, দেখেন আমি একদম ক্লিন করে হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সিটটা হচ্ছে একদম ফ্রেশ সিট, দেখেন রঙের গ্লেসটা কি মারতেছে, খুবই চমৎকার এই ওয়ার্ডরোবটি। দেখেন পাঁচটি তাক পাইতেছেন, অসংখ্য কাপড় চোপড় রাখতে পারবেন। আর আমরা এতে ব্যবহার করেছি তাইওয়ানের দামি লক, যেটাকে ব্যবহার করা হয় বড় বড় ফ্ল্যাটে, যে দরজা দিক লকগুলো ব্যবহার করা হয় সেই লকগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। আর এখানে পাঁচটি চাবি আছে, এখানে হচ্ছে চারটি, এখানে একটি পাঁচটি। আর এটার কিন্তু কোয়ালিটি খুবই গুড, ভালো কোয়ালিটি। হ্যাঁ, এতে নষ্ট হবে না, মানে খুবই ভালো কোয়ালিটি এই ওয়ার্ডরোবটি। তো এছাড়া দরজার আমি ভিতরে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে এইটার ভিতরে ডিজাইনটা একটু দেখাই, এই দরজার ভিতরে ডিজাইনটা, দরজাটা একটু খুলে নিছি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দুটি খালি জায়গা, মাঝখানে একটি তাক দিয়ে দুটি আমরা হ্যাঙ্গার দিছি। এখানে হচ্ছে আপনার এই যে এই সিদ্ধিতে, আর হচ্ছে এই সিদ্ধিতে, মানে এখানে অ্যাসেসের পাইপ লাগাবো, মানে সারে পাঞ্জাবি ঝুলাইতে পারবে। হ্যাঁ, এখানে হ্যাঙ্গার, এখানেও হ্যাঙ্গার। দেখেন সিটটা কিন্তু আমাদের খুবই ফ্রেশ সিট দিয়ে মাল বানায়, দেখেন চকচকে ঝকঝকে করতেছে, খুবই কোয়ালিটিফুল ভালো। আর এটার এখানে কিন্তু আপনার চারটি চাবি আছে, দেখেন এটা কিন্তু চাবি আছে, চারটি চাবি, ডাবল লকের চারটি চাবি আছে এই দরজাতে, এই দরজাতে চারটি চাবি আছে। আমি দেখি তালাটা কিন্তু খুবই বড় তালা, এটা কিন্তু খুবই দামি তালা, চোরে ডাকাতে বাইরেও ভাঙতে পারবে না আশা করি। তো আমি দুই দরজায় ডিজাইনগুলো দেখাচ্ছি, এখন হচ্ছে আমি আপনাদেরকে ডয়ার দেখাবো। আমার ডয়ারটা দেখেন, এটাকে ধরে নিয়ে এটা টানে টেনে বের করতে হবে, মানে দুই সাইডে হাত দিয়ে। হ্যাঁ, দেখেন খুবই চমৎকার এই ডয়ারটি, খুবই বড়, অসংখ্য জায়গা আছে ডয়ারটির ভিতরে, অসংখ্য জায়গা আছে। হ্যাঁ, এতে অনেক কাপড় ছোঁয়া রাখতে পারবেন।
আর এতে আমরা যে চ্যানেলটা ব্যবহার করছি এটা কিন্তু পাকা 16 কেজি চ্যানেল, তার মানে এটার ভিতরে যদি আপনি 50 কেজি বা 40 কেজি যদি মাল রাখেন ডয়ার কখনো নিচে নামবে না। আর এটার যে সাবি আছে আমি একটু তালাটা নিয়ে একটু কথা বলি, কারণ একটি ডয়ারের তালাটা হচ্ছে মেন, এটাতে কিন্তু ডাবল লকের তালা। হ্যাঁ দেখেন লিভারটা কিন্তু অনেক বড় বাইরছে, এটা দেখেন খুবই বড় আর খুবই মজবুত। হ্যাঁ আমি কিন্তু আপনাদের একটু ভালো মতো দেখানোর জন্যই ভিডিওটা করতেছি। হ্যাঁ খুবই মজবুত আর এই তালা, একটা তালার দাম হচ্ছে 200 টাকা করে আমরা এই তালাগুলো ব্যবহার করছি। হ্যাঁ এই যে ডয়ার টিন লাগিয়ে নিলাম, তো এখানে কিন্তু 4টি ডয়ার, 4টা ডয়ার হচ্ছে আমাদের তালা দেওয়া, 4টা ডয়ারই তালা। হ্যাঁ এই দেখেন খুবই চমৎকার এই ডয়ারটি, খুবই একদম সুন্দর এই ডয়ার, দেখেন খুবই হ্যাপি। একটা ডয়ারের ওজন মনে করেন আছে, মনে করেন আইডিয়াতে আমাদের 15 থেকে 20 কেজি ওজন আছে একটা ডয়ারের ওজন। হ্যাঁ আমি ডয়ারটি লাগাইনি, আর প্রত্যেকটা তালাতেই কিন্তু হচ্ছে আমাদের ডাবল লকের, দেখেন ডাবল লকের। আর ভিডিওটি হচ্ছে আপনারা দেখবেন যাদের প্রয়োজন আছে যে আমি একটা ওয়ার্ডরোব বানাবো, তাহলে আপনি দেখা যাচ্ছে ভিডিওটা একটু মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে শুনবেন, একবার জায়গা 2-3 বার শুনবেন। হ্যাঁ দেখেন খুবই চমৎকার ডয়ার, দেখেন দেখছেন ফিনিশিংটা খুবই একের, কারণ দেখেন দেখেন চমৎকার ডয়ার, চমৎকার। এটা কিন্তু রাউন্ড শেপ করা, অ্যাঙ্গেল সিস্টেম করা, আর এখানে কিন্তু নিশ্চিত ডিজাইন করা, নিশ্চিত হচ্ছে আপনার ডিজাইন করা, এটা নিশ্চিত হচ্ছে রাউন্ড ডিজাইন করা। হ্যাঁ এটা হচ্ছে একটি ওয়ার্ডরোফ, একটি আলমারি, আলমারি ভিডিওটি আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। আগে আমি ওয়ার্ডরোফ নিয়ে কথা বলতেছি, ওয়ার্ডরোফ নিয়ে আপনাদেরকে আলোচনা করতেছি। তো আমি বলতেছি ভাই যদি আপনারা এরকম একটি ওয়ার্ডরোফ আকর্ষণীয় মান একটি ওয়ার্ডরোফ কিনতে চাচ্ছেন, তাহলে আপনাকে অর্ডার করতে হবে, কারণ এসব কোয়ালিটি মাল রেডিমেড পাওয়া যাচ্ছে না, এসব কোয়ালিটি মাল কখনো রেডিমেড আপনি পাবেন না। রেডিমেড ওয়ার্ডরোব পাবেন হচ্ছে আমাদের কাছে হচ্ছে এই যে এরকম ওয়ার্ডরোব, এই এসব ওয়ার্ডরোব পাবেন রেডিমেড, আর এগুলার কাছে এগুলা কিছু না। হ্যাঁ এগুলার কাছে ওগুলা হচ্ছে বাচ্চা ওয়ার্ডরোব আর যেটাকে বলা হয়, কারণ যেরকম টাকা ওরকম মাল। তো আমি বলে নিই ভাই এই ওয়ার্ডরোবটির ওজন হচ্ছে 140 কেজি ওয়ার্ডরোব, আর এটার কিন্তু নতুন ডিজাইন করা আর নতুন কোয়ালিটি নতুন মাল, এটার দাম পড়বে হচ্ছে আপনার অনলি 40,000 টাকা, 40,000 টাকার এই ওয়ার্ডরোবটি পড়বে। যারা হচ্ছে দেখা যাচ্ছে একটু ওজন একটু কম নিতে চান, তাহলে দেখা যাচ্ছে আপনার দামটা একটু কম পড়বে, যদি ওজনে কম নেন তাহলে কিন্তু দামে কম পড়বে। তো এটা যেটার ওজন যে কাস্টমার অর্ডার দিয়েছে উনি হচ্ছে চাঁদপুর থেকে অর্ডার দিয়েছে কাদের ভাই, তো ওনার মাল হচ্ছে আমরা সুন্দর করে বানাচ্ছি, বানাইয়েছি এই মালটি, আর এই মালটির যে ডিজাইন করা হয়েছে এই ডিজাইন করতে আমাদের 3,000 টাকা লাগছে, এই ডিজাইনের কাজটা করতে, মানে যে কার্ডের যে ডিজাইন করা এই ডিজাইন করতে হচ্ছে আমাদের 3,000 টাকা লাগছে, আর দুটি লকের দাম নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে মনে করেন 6,000 টাকা, দুটি লকের দামই আছে 6,000 টাকা। এটা মালের ওজন আছে হচ্ছে আপনি 140 কেজি, এটা বানাতে আমাদের অনেক খরচ হয়েছে, তাই এটা টোটালি আমাদের যে প্রাইসটা পড়ছে অনলি 40,000 টাকা। হ্যাঁ যারা বিদেশের প্রবাসী ভাইয়েরা আছেন আমার ভিডিও দেখেন, তারা হচ্ছে এই মালগুলো হচ্ছে তা আমি আশা করি তাদের ভালো লাগবে, তারা নিজের পরিবারের জন্য একটি মাল অর্ডার করে বানিয়ে তাদের নিজ জেলাতে নিতে পারবেন। আমরা আপনাদের অর্ডার করে দিলে আমরা হচ্ছে আপনাদের নিজ জেলাতে পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো এখানে ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।